হ্যালো বন্ধুরা, আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। আমি মাহিত, আমার পিছনে বসে আছে আপনাদের ভাই মাহতাব, আমারও ভাই। তো আজকের ব্লগের মূল উদ্দেশ্য হলো আমার বাইকটা রিভিউ করা। তো আজকের এটাকে ব্লগ বলা যাবে না, বলতে পারেন এটা একটা বাইক রিভিউ ভিডিও। তো যদিও এর আগেও আমার এই বাইকের একটা রিভিউ আপনাদের দিয়েছিলাম, সেখানে অনেক ইনফরমেশন কম ছিল। তো আজকে একটা প্রপার ইনফরমেশন সহকারে আজকে ভিডিওটা করতে যাচ্ছি, তো আপনারা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকে আমি আমার পার্সোনাল বাইক আরকেএস 100cc-র একটা রিভিউ করব। তো আজকে চেষ্টা করব এই বাইকটার খারাপ দিকগুলো এবং ভালো দিকগুলো আপনাদের মাঝে তুলে ধরার। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো বন্ধুরা প্রথমে আমি এই বাইকের কিছু খারাপ দিক আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথম খারাপ দিক যদি আমি এই বাইকের বলে থাকি, সেটা হলো এই বাইকের ভাইব্রেশনের একটু সমস্যা আছে। যেমন মনে করেন আপনি যখন রাইড করবেন 80, 90, 100 এরকম গতিতে যখন আপনি চালাবেন, তখন একটু ভাইব্রেশন ফিল করবেন। যদিও কিছু কিছু বাইকারের ক্ষেত্রে তাদের যে মতামত শুনেছি, অনেকের ভাষ্য মতে ওই ভাইব্রেশনটা তাদের বাইকে করে না, কারণ তারা বাইকের সঠিক যত্ন নিয়ে থাকে, এই কারণে কিছু কিছু বাইকারের এই ভাইব্রেশনটা করে না। তো আপনি যদি আপনার বাইকের নিয়মিত যত্ন নিতে পারেন, তাহলে আপনার বাইকের ভাইব্রেশন সমস্যাটা ওরকম দেখা যাবে না। তো দ্বিতীয় সমস্যা যেটা হলো, সেটা হলো এই বাইকের বিল্ডিং কোয়ালিটি। আপনার এই বিল্ডিং কোয়ালিটিগুলোর ভিতরে আপনার যে স্ক্রুগুলো আছে, এই নাট স্ক্রু যেগুলো আছে, এই স্ক্রুগুলো আপনার মোটামুটি আপনার বলা যায় যখন ভাইব্রেশনগুলো করে বাইকের, তখন আপনার স্ক্রুগুলো লুজ হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে এই স্ক্রুগুলো পড়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। যেমন আমি কিছুদিন আগে মাওয়ার রোডে রাইড করেছিলাম, তো তখন আমার এই বাম্পারের সামনের দুইটা স্ক্রু খুলে পড়ে গেছিলো। আর এর কিছুদিন আগে, কয়েক মাস আগে, আমার চেইন স্পকেটের যে পিছনের যে চেইনের যে ইয়াটা রিংটা আছে, এটার দুই সাইডে যে দুইটা স্ক্রু থাকে, ওই দুইটা খুলে পড়ে গেছিলো। তারপরে আমি সার্ভিস সেন্টারে গিয়ে কোনো মতে ম্যানেজ করে আরেকটা বাইকের স্ক্রু লাগিয়েছি। তো সেই ক্ষেত্রে বলা যায় যে এই বাইকের স্ক্রুগুলা এই আরকেএস কিউএ কোম্পানি যদি ভালো মানের স্ক্রু সঠিকভাবে টাইট দিয়ে লাগিয়ে দেয়, তাহলে খুবই ভালো হয়। আর তাছাড়া আপনারা যখন বাইকের ফুল সার্ভিসটা করাবেন, তখন অবশ্যই অবশ্যই আপনার স্ক্রুগুলা টাইট মতো লাগিয়েছে কিনা, মানে শক্ত করে লাগিয়েছে কিনা, সেটা ভালো মতো দেখে নেবেন। তো বন্ধুরা এই গেল দুইটা দিক। তৃতীয় দিক যদি আমি বলি, এই বাইকের ক্লাচ প্লেট এবং মিটারের যে সমস্যাটা, হ্যাঁ, ক্লাচ প্লেটের সমস্যাটা সবার ক্ষেত্রে হয় না, মিটারের ক্ষেত্রে প্রবলেমটা সবার ক্ষেত্রে হয় না। কিছু কিছু ক্ষেত্রে ইউজারদের মিটারের যে গতিটা, সেটা সঠিক রেটিংটা আপনাকে দেখাবে না। তো সেই ক্ষেত্রে আপনার ক্লাচ প্লেটটা অবশ্যই চেক করবেন, কারণ এই বাইকের অনেক অবজেকশনের ভিতরে একটা অবজেকশন হলো যে এটার ক্লাচ প্লেটটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো ওই ক্লাচ প্লেটটার একটা সমস্যা আছে। তো এটাও আপনার যত্নের উপর ডিপেন্ড করে। আপনি যদি এক হাতে রাইড করেন, বিভিন্ন হাতে না চালান, তাহলে অবশ্যই আপনার এই সমস্যাটা নাও দেখা দিতে পারে। আর তৃতীয় নম্বর সমস্যা যেটা বলবো, সেটা হলো যে এই বাইকের ব্রেকিং সিস্টেম। আপনারা হয়তো অনেক ইউটিউব ভিডিওতে দেখেছেন যে এই বাইকের সামনের টায়ার 90 সেকশন এবং পিছনের রেয়ার টায়ার সেটা 110 সেকশনের টায়ার। তো চাকার যে কোয়ালিটি সেটা অবশ্যই ভালো 100cc-র বাইকের তুলনায়। কিন্তু আপনি যখন বৃষ্টিতে রাইড করবেন, যেহেতু এটার সামনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে আর পিছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে এই ড্রাম ব্রেকের কারণে বৃষ্টির সময় আপনার রাইড করায় একটু বিড়ম্বনায় আপনি পড়তে পারেন। তো তখন আপনাকে খুবই সতর্কতার সাথে রাইড করতে হবে। আর এটাতে আপনার অনুৎসাহিত হওয়ার কিছু নেই, যেহেতু আপনার এটা একটা 100cc-র বাইক, সেই ক্ষেত্রে আপনার ওইটা মাথায় রেখেই আপনাকে বাইকটা কিনতে হবে। যে এটার সাথে আপনি যদি 150cc-র বাইকের সাথে কম্পেয়ার করেন, তাহলে কিন্তু হবে না। এটার সাথে আপনার 100cc-র যে অন্য বাইকগুলো আছে, সেটার সাথে কম্পেয়ার করতে হবে। তো সেই তুলনায় মোটামুটি বলা যায় বাইকটার মোটামুটি ভালোই বলা যায়। এই কারণে আমি বাইকটা কিনেছিলাম। তো বন্ধুরা, এই বাইকের সবার শেষে আমি যেই খারাপ দিকটা বলবো, সেটা হলো এই বাইকের
যে সার্ভিসিংটা, সার্ভিসিং আপনি যে চারটা সার্ভিস পাবেন ওই সার্ভিস রিলেটেড একটা ইস্যু আপনাদের মাঝে শেয়ার করব। আমি একজন ইউজার হিসেবে আমার অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে যে কথাগুলো বলবো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, সেটা হলো গিয়ে যে আমি যেটা দেখেছি, আমার বাইকটা যখন সার্ভিসে আমি নিয়ে গিয়েছিলাম তখন দেখলাম যে ওনারা আমার যে অভিযোগ ছিল বাইকের যে এই সমস্যা দেখা যাচ্ছে বা এইটা একটু ঠিক করে দেন, ওইটা এরকম করে দেন, তো একেবারে নর্মাল কিছু ছাড়া যেগুলো একটু মেজর সমস্যা সেগুলা তারা ওইরকম ঠিক করে দেয়নি। যেমন বলা যায় যে বাইকে আপনার একটা সাউন্ড হয়, মোটামুটি এক্সস্ট সাউন্ডটা একটু অন্যরকম লাগে কিছুদিন চালানোর পরে, তো তারা ওই প্রবলেমটা ফিক্স মানে ঠিকঠাক করেনি। মূলত আপনি যদি আপনাকে যদি আমি এক কথায় বুঝাই যে ওনারা কোনো মতে নাটগুলা খুলে কিটগুলা খুলে বাইকটা ওয়াশ করে পরে আবার লাগিয়ে দেয়, আপনি যে অভিযোগগুলো করবেন সেটা সুন্দর মতো তারা সমাধান করে দিবে না। তো আমি চারটা সার্ভিসের চারটাই এরকম পেয়েছি, তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সার্ভিস সেন্টারে যাওয়ার সময় এটা মনোযোগ সহকারে তাদেরকে বুঝিয়ে এটা সার্ভিসটা বুঝে নেবেন। বন্ধুরা, এতক্ষণ যেমন আপনারা এটার খারাপ দিক শুনে শুনে আপনারা হয়তো এটার প্রতি আপনাদের একটু অনিয়া বা ভালোবাসা কমে যেতে পারে, তো আশাহত হওয়ার কিছু নেই, এখন আমি এটার ভালো দিকগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি মূলত এই বাইকটা কেন কিনেছিলাম, আমার বন্ধুরা অনেক বাইক সাজেস্ট করেছিল আমাকে, আমি যখন আমার থেকে শুনেছি আমি বাইক কিনবো, তো সবার কথাকে উপেক্ষা করে আমি এই বাইকটি ক্রয় করেছিলাম। কারণ এই বাইকটার যে ডিজাইন এটা আমার কাছে অসাধারণ লেগেছে, 100cc-র অন্য বাইকের তুলনায় অবশ্যই ডিজাইনে এটাকে নাম্বার ওয়ান, সবাই আমার সাথে একমত হবে। তো ডিজাইনের পরেও যদি আমি অন্য বিষয়গুলো আপনাকে বলি, সেটা হলো যে এই বাইকটা আপনি যখন চালাবেন আপনি ভালো একটা কনফিডেন্ট পাবেন। কেন কনফিডেন্ট পাবেন, 100cc বাইকের যে অন্য সেগমেন্টগুলো আছে অন্য কোম্পানির তাদের যে চাকার অবস্থাটা, যেমন আপনার হুন্ডা লিভোর চাকাগুলো অনেক চিকন, তো এইটার চাকাটা মোটামুটি যথেষ্ট ভালো দিয়েছে, তো এই কারণে আপনি বাইক রাইড করার সময় কনফিডেন্ট পাবেন। যেমন আমি যখন রাস্তায় রাইড করেছি অনেকবার এরকম পড়েছে, বাড়ির রাস্তায় কাদা রাস্তায় স্কিড করেছিল কিন্তু বাইকটা কখনো পড়ে যায়নি, তো এই ক্ষেত্রে আমি ভালো একটা কনফিডেন্ট পাই এই বাইকটা চালানোর সময়। এটার পরে যদি আরেকটা ভালো দিক আপনাদের মাঝে শেয়ার করি, সেটা হলো যে আপনি যখন এই বাইকটা থ্রোটল দিবেন, আপনি যখন স্পিডে কোনো কিছু একটা বিট করতে যাবেন, যেমন আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন আপনার পাশে একটা বাস যাচ্ছে, আপনাকে ইনিশিয়াল পাওয়ার দিয়ে সেই বাসটাকে ক্রস করতে হবে, তো এটার ইনিশিয়াল পাওয়ারটা অন্যান্য 100cc বাইকের তুলনায় যথেষ্ট ভালো দিয়েছে। আমি একজন ইউজার হিসাবে এটা খেয়াল করেছি আর এই জন্য আপনাদের মাঝে এটা শেয়ার করলাম। তো বন্ধুরা বুঝতে পারলেন যে এটার পাওয়ারটা মোটামুটি অন্যান্য 100cc বাইকের তুলনায় যথেষ্ট ভালো। এখন আরেকটা বিষয় যদি আসি, এই বাইকের আপনার টপ স্পিড, আমি মাওয়ার রাস্তায় একা রাত্রেবেলা 102 এটা টপ স্পিড উঠিয়েছিলাম, তো ওই দিনকে হয়তো অনেক কিছু আমার অনুকূলে ছিল, বাতাস তারপরে গতি, তো এই ক্ষেত্রে হয়তো 102 উঠেছে। কিন্তু গত পরশু দিনকে আমি আমার ভাই আমরা দুজন একসাথে মাওয়া গিয়েছিলাম, আমার একটা ভিডিও আছে আপনারা গেলে দেখতে পারবেন, তো সেই ভিডিওতে ওই মাওয়া ট্যুরে আমি এটা 100cc বাইকে আমি 100 উঠিয়েছিলাম, পিছনে আমার ভাই ছিল, আমি কোনো ব্রিজ থেকে নামছিলাম এমন অবস্থায় না, সমান রাস্তায় 100 উঠিয়েছিলাম। তো বলা যায় এটার 100cc বাইকে আপনি 100 উঠাতে পারবেন, তো সেই ক্ষেত্রে আপনি খুবই একটা অ্যাডভান্টেজ পাবেন যখন আপনি বাইকটা রাইড করবেন, তো খুবই মজা পাবেন। তো এই গেল আপনার টপ স্পিডের বিষয়। এখন আরেকটা বিষয় যদি শেয়ার করি, সেটা হলো এটা মাইলেজ, এটা মাইলেজ অসাধারণ, আমি 50-52 মতো এটার মাইলেজ পাই সবসময়, এখনও পেয়ে যাচ্ছি, তো আপনারা যদি আরও ভালো যত্ন নেন আপনারা 55 পর্যন্ত এটার মাইলেজ অনায়াসে পেয়ে যাবেন। তো বন্ধুরা, মাইলেজের বিষয়টা গেল, তো এখন যদি আরেকটা বিষয় বলি সেটা হলো এই বাইকের কন্ট্রোলিং, এই বাইকের কন্ট্রোলিংটা যথেষ্ট ভালো এবং অসাধারণ, আপনারা ইজিলি এই বাইকটা কন্ট্রোল করতে পারবেন, যেহেতু এটার সিট হাইট অতটা উঁচা না, আপনার 5'2" বা 5'1" হাইটে যদি কেউ থেকে থাকেন তারাও এই বাইকটা রাইড করতে পারবেন, খুবই ইজিলি আপনারা রাইড করতে পারবেন, কিন্তু 5'3", 5'4" যারা আছেন তারা বেশি কমফোর্ট পাবেন। তো বন্ধুরা, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা মোটামুটি এমনভাবে দেওয়া হয়েছে, ঢাকার যে স্পিড ব্রেকারগুলো আছে যতই আপনার উঁচু স্পিড ব্রেকার থাকুক সেখানে আপনার ইঞ্জিনের সাথে ঘর্ষণ হওয়ার কোনো চান্স নেই বলা যায়, তো সেই ক্ষেত্রে আপনারা খুবই কনফিডেন্টলি আপনারা বাইকটা
রাইড করতে পারবেন। তো এই গেল আপনার অনেকগুলো ভালো দিক বললাম। তো সেই সাথে সাথে বাইকের আরেকটা ভালো দিক যেটা আপনাদের মাঝে শেয়ার করব, সেটা হলো এই বাইকের আপনার যে হেডলাইটটা, হেডলাইটটা লুকিংটা খুবই গর্জিয়াস। আমি এখানে একটা এলইডি হেডলাইট লাগিয়েছি নীল কালারের। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লাইটিং আপনারা করতে পারবেন। তো দূর থেকে যখন বাইকটা আসে তখন খুবই ভালো লাগে। হেডলাইটের ডিজাইনটা খুব ভালো, মিটারে আপনার এখানে ডিজিটাল প্লাস অ্যানালগ দুইটা ভিউই আপনারা এখানে পাবেন। তো সব মিলে এটা ভালো দিকের কোনো অভাব নেই। বন্ধুরা অবশ্যই হতাশ হবেন না, তো আপনারা বুঝতেই পেরেছেন এই বাইকটার খারাপ দিকের তুলনায় ভালো দিকগুলো অনেক বেশি। আর তাছাড়া খারাপ দিকগুলো যদি আপনি মাথা থেকে ফেলে দেন তাহলে আপনি অবশ্যই এই বাইকের প্রতি স্যাটিসফাই হবেন। আর খারাপ দিকগুলো কেন ফেলাবেন, যেহেতু এটা একটা 100cc বাইক, তো অবশ্যই আপনাকে 150cc বাইকের সাথে এটাকে মেজারমেন্ট করলে চলবে না। তো সব বাইকেরই কিছু ভালো দিক খারাপ দিক দুইটাই থাকে, তো এটাকে আপনার মেনে নিতে হবে। তো এটা আপনার আশাহত হওয়ার কোনো কারণ নেই। তো বন্ধুরা এই বাইকটা আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন। তো বন্ধুরা এই বাইকটার বর্তমান বাজার মূল্য 1,05,000 টাকা। তো আপনারা 1,05,000 টাকা রেঞ্জে খুব সুন্দর একটা বাইক আপনারা পেয়ে যাবেন। তো এই রেঞ্জের ভিতরে আপনি অন্য কোনো বাইক এত সুন্দর লুকিং, এত ভালো সব কিছু মিলিয়ে আপনি পাবেন না। তো অবশ্যই আপনি যদি 1,00,000 টাকা বাজেট রেখে থাকেন আপনার বাইক কেনার ক্ষেত্রে, তাহলে অবশ্যই আপনাকে এই বাইকটা ভালো একটা সাপোর্ট দেবে, আপনি এই বাইকটা নিতে পারেন। যদি আপনি সিটিতে রাইড করে থাকেন, আপনার যদি মাইলেজের চিন্তা থাকে, কন্ট্রোলিংয়ের চিন্তা থাকে, তো সব মিলিয়ে এটা একটা ভালো একটা প্যাকেজ হিসাবে আপনাকে সাপোর্ট দিবে। তো বন্ধুরা এই বাইকের যেই পার্টস রিলেটেড যে সমস্যা, যে আপনি পার্টসগুলো কোথায় পাবেন, কিছু কিছু ক্ষেত্রে আপনার আরটিআর বাইকের সাথে এটার পার্টসগুলো মিলে যায়। আরটিআর এর ম্যাক্সিমাম পার্টস এটার সাথে মিলে যায়, যেমন আপনার ব্রেক শু, তারপরে অনেক কিছুই আপনার আরটিআর এর সাথে মিলে যায়। যদি আপনি পার্টস একেবারেই না পান তাহলে মোটামুটি আরটিআর এর সাথে একটু চেক করে নেবেন, আমি আশা করছি আপনারা এটা পেয়ে যাবেন। দ্বিতীয়ত হলো যে বংশালে বিভিন্ন দোকান আছে বাইকের, তো সেখানে আপনারা খোঁজ নিলে অবশ্যই এটার পার্টসগুলো পেয়ে যাবেন। তাছাড়া আফতাব মোটরসের যেই শোরুমটা আছে এই বাইকের, কিউএ আর কেএস এর, সেখানে খোঁজ নিলে আপনারা এটার পার্টসগুলো পেয়ে যাবেন। মোট কথা ঢাকার ভিতরে আপনি ইজিলি এইগুলোর পার্টস পেয়ে যাবেন, ঢাকার বাইরে হলে আপনাকে একটু বিড়ম্বনায় পড়তে হতে পারে। তারপরেও আপনি যদি ডিলারের সাথে কন্ট্যাক্ট রাখেন হয়তো ওই সমস্যারও সমাধান আপনারা পেয়ে যাবেন। মোট কথা এটার পার্টস বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। তো বন্ধুরা এতক্ষণ যাবত আপনারা শুনলেন আরকেএস 100cc বাইকের কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক। তো আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি আপনাদের সুন্দর মতো বুঝিয়ে বলার যে এটার ভালো এবং মন্দ দিকগুলো। যেহেতু আমি নিজে ব্যক্তিগতভাবে প্রায় 1-1.5 বছর যাবত এটার ইউজার, তো আমার নিজের ব্যক্তিগত কিছু মতামত আপনাদের মাঝে শেয়ার করলাম একজন ইউজার হিসাবে। তো জানি না আপনারা কতটুকু উপকৃত হবেন, তবে আশা করতেছি আপনারা ভালোই উপকৃত হবেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। কেননা এত কষ্ট করে আপনাদের জন্য যে ভিডিওগুলো বানাই, তো আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে উৎসাহটা হারিয়ে ফেলি। তো সেই ক্ষেত্রে আপনাদের উৎসাহটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ আমার জন্য। তো আপনারা আমাকে উৎসাহ দিলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনাদের নিয়ে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই এই করোনা মহামারীর ভিতরে ফ্যামিলি নিয়ে খুবই সতর্ক থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন বন্ধুরা। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।